নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেইনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা অবাক করা রেসিপি দেখাবো। ঘরে কোনো মাছ মাংস কিছুই নেই, ফ্রিজে বাজার নেই, সবজিও নেই, তাই দুটো ডিম আছে আর আলু আছে। আমি দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে একটা অবাক করা রেসিপি করব। দেখুন আপনারা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আলুটা আমি গ্রেট করে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুবই সিম্পল। আমি এইরকমই রেসিপি আরেকটা করেছিলাম, সেটা করেছিলাম ফুলকপি দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটি দিয়ে দুপুরের সবার হয়ে যায় বেশ, দুটো ডিম দিয়েই। সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, এবার ওই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এবার ঢেকে রাখবো। এক পিঠটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি উল্টে দেব, খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যাবে, তো অনেক বড় হয়েছে অমলেটটা, সেই কারণে আমি প্লেটের মধ্যে ঢেলে এইভাবে উল্টে দিলাম। এবার আবার ঢেকে দেব। এবার ওই পিঠটা হয়ে যাওয়ার পর আমি এবার পিস পিস করে কেটে নেব। দেখুন, আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার সবগুলো আমি তুলে নেব। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হলে আমি আলু ভেজে নেব। টুকরো করে কেটে রেখেছি আলু, একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আমি। এবার দিয়ে দেব জিরে ফোড়ন, ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আর পেঁয়াজের পেস্ট, আর দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে আমি কষিয়ে নেব। আর দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে আলু, ওগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢেকে রাখবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি অমলেট করে রেখেছিলাম যে, সেই পিসগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেব। ঢেকে রাখলাম। এবার আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢেকে রাখবো। গ্যাসটা আমি অফ করে দেবো। 5 মিনিট পর আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।